আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে জিমেইল আইডি দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, জিমেইল আইডি দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনাকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে। আর এখানে আপনার সার্চ করতে হবে স্ন্যাপ চ্যাট, তারপর সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন এখানে আসবে স্ন্যাপচ্যাট অ্যাপটি আসবে, আপনি ইনস্টল করবেন। ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ইনস্টল হচ্ছে আমাদের, আর একটু অপেক্ষা করতে হবে, তারপর ওপেন আসবে। বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হবার পর আপনি কি করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে আসবে লগ ইন এবং সাইন আপ সুইস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আপনার যদি আগের কোনো ধরনের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে সাইন আপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাইলে। তারপর দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন, তারপর অ্যালাউ, আবার এলাও। এখন এখানে আপনার নাম এখানে ফিল আপ করবেন। আমি আমার নামটি এখানে টাইপ করেছি, আপনি আপনার নামটি সুন্দরভাবে এখানে টাইপ করে রাখবেন। তারপর দেখুন এখানে সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বলছে আপনি চাইলে আপনার নামটি অন্যভাবেও এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি চান যে আপনার নামটি এরকম না হয়ে অন্যভাবে দিতে চান তাহলে এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন। তারপর এখানে বলবে আপনি আপনার একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, কঠিন করে দিয়ে দিবেন এবং একটি স্ক্রিনশট নেবেন। পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর আপনি কি করবেন, দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনে যে ইমেলটি থাকবে ইমেলটি এখানে আসবে, এবং আপনি চাইলে এখানে অন্য ইমেলও এখানে দিতে পারেন। আর এখানে যদি অটোমেটিক ইমেল না আসে তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে ইমেল জিমেল অ্যাপ আছে, অ্যাপে আপনি ক্লিক করবেন। জিমেল অ্যাপে যাওয়ার পর এখানে লোগোতে ক্লিক করবেন। করার পর এখানে যে ইমেলটি দেখাবে আপনি এখানে ফিল আপ করবেন, টাইপ করে দিয়ে দিবেন। তারপর ইমেলটি এখানে দেওয়ার পর আপনি কি করবেন, কন্টিনিউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে আসার পরে এখানে দেখুন নাম্বার দেখাবে, আপনি কি করবেন চাইলে ফোন নাম্বার দিতে পারেন, আর ফোন নাম্বার দিয়ে যদি না করতে চান তাহলে এখানে স্কিপ দিবেন। স্কিপ দিবার পর দেখুন এখানে অ্যাড ফ্রেন্ডস দেখাইছে, এখানে আপনি চাইলে যে কোনো কাউকে আপনি অ্যাড করতে পারেন। তারপর দেখুন এখানে অ্যাড ফ্রেন্ডস দেওয়া আছে, এখানে অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করবেন, না হলে স্কিপ দিয়ে দিতে পারেন। আমি অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করছি, তারপর কন্টিনিউ, চাইলে এখানে প্রোফাইল ছবি দিতে পারেন, না হলে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, না হলে স্কিপ দিবেন। স্ন্যাপচ্যাট ক্যামেরা ওপেন হবার পর আপনি কি করবেন, আবার জিমেইল অ্যাপে ক্লিক করবেন। জিমেইল অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে থিম স্ন্যাপচ্যাট কনফার্ম ইউর ইমেল SMS আপনি ক্লিক করবেন। এই ইমেলে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে কনফার্ম ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ক্রোম অথবা স্যামসাং ইন্টারনেট দেখাবে, আপনি যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করবেন। বন্ধুরা, কনফার্মে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে, এখানে দেখাবে ইমেল অ্যাড্রেস ভেরিফাই, এবং এখানে দেখাবে ইমেল অ্যাড্রেস সাকসেসফুল ভেরিফাই থ্যাংকস। এরকম দেখানোর পর আপনি বুঝতে পারবেন আপনার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এবং
পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে ইমেল দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। তাই বন্ধুরা আর কথা না বলে এখনই শেষ করছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদাহাফেজ।